হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে চাকরি নিয়ে বিদেশে যেতে হয়। আমরা অনেকেই চাকরির জন্য বিদেশে যেতে চাই আর ভালো মানের একটি চাকরি করে আয় উন্নতি করে আমাদের পরিবার এবং নিজে ভবিষ্যতে ভালো থাকতে চাই, কিন্তু সঠিক নিয়ম না জানা থাকার কারণে অনেকেই আমরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকি বা প্রতারিত হয়ে থাকি। এ সকল সমস্যা এবং প্রতারিত থেকে বাঁচতে আমাদের সঠিক নিয়মটি জানতে হবে, আর সঠিক নিয়মটি জানতে এই ভিডিওটি নাটিন সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিদেশে যাওয়ার যে প্রক্রিয়াটা সম্পর্কে আপনি একদম পরিষ্কার জানতে পারবেন। আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ মোট 16টি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। চাকরি নিয়ে বিদেশ গমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 16টি বিষয়ের প্রথমটি হচ্ছে বিএমইটির ওয়েবসাইটে প্রকাশিত সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরি নিয়ে বিদেশ যাবেন। অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য অন্য কারো সহায়তা না নিয়ে সরকার অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যম হয়ে বিদেশে যাবেন। তাহলে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি কারা বা তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? তাদের সাথে যোগাযোগ করার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট www.bmet.gov.bd এই ওয়েবসাইট লিঙ্কে ভিজিট করুন। এরপর রিক্রুটিং এজেন্সি একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক ক্লিক করার পর তাদের নামীয় তালিকা এখান থেকে দেখতে পারবেন। এরপর তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন এবং তাদের সাথে যে বিদেশে যাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল অ্যাপসের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক প্লে স্টোর থেকে ডাউনলোড করেও কিন্তু আপনি এই রিক্রুটিং এজেন্সিদের নামীয় তালিকা এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে বিদেশে যাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আমি প্রবাসী অ্যাপস এর সাহায্যে কীভাবে রেজিস্ট্রেশন, লগইন এবং বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় এ নিয়ে অলরেডি আমি ভিডিও পাবলিশ করেছি। ভিডিওগুলো দেখার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ভিজিট করুন। বিদেশ গমনের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টির উপর খেয়াল করতে হবে সেটি হচ্ছে দেশভিত্তিক সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ এজেন্সিকে প্রদান করবেন না। অর্থাৎ আপনি যে দেশে যাবেন বা যে দেশে যে চাকরি করবেন সেই দেশের যে দেশভিত্তিক সরকার নির্ধারিত যে অভিবাসন ব্যয় রয়েছে সেই টাকায় আপনি এজেন্সিকে প্রদান করবেন, এর অতিরিক্ত কোনো টাকা এজেন্সিকে কোনোভাবেই দিবেন না। নাম্বার 3, বিদেশ গমনের জন্য রিক্রুটিং এজেন্সির সাথে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করবেন এবং অবশ্যই মানি রিসিপ্ট সংরক্ষণ করবেন। নাম্বার 4, বিদেশ গমনের জন্য কোনো দালাল বা মধ্যস্থ ভোগী পরিহার করে সরাসরি রিক্রুটিং এজেন্সি বা নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন। বিদেশ গমনেচ্ছুক বা চাকরি প্রত্যাশী আমরা অনেকেই অনেক সময় দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে থাকি, আর এজন্য দালাল বা মধ্যস্থভোগী পরিহার করতে হবে। সরাসরি রিক্রুটিং এজেন্সি অথবা নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কারিগরি প্রশিক্ষণ যে কেন্দ্র রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। রিক্রুটিং এজেন্সি বা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যোগাযোগ করার জন্য বা তাদের ঠিকানা জানার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.bmet.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। এছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসিয়াল অ্যাপ আমি প্রবাসী অ্যাপ, এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন এবং লগইন করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এই কেন্দ্রের ঠিকানা এবং তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রবাসী অ্যাপ কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এরপর ইনস্টল করে রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হয় এ নিয়ে অলরেডি আমি ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ভিজিট করুন। নাম্বার 5, নিজ জেলায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে নিজের পছন্দ মতো কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করুন। দক্ষ লোকদের চাহিদা ও বেতন বেশি হয়ে থাকে। বিদেশে চাকরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য আমরা পরিবার পরিজনকে ত্যাগ করে দীর্ঘদিন আমরা কিন্তু বিদেশে থাকি, আর সেক্ষেত্রে আমরা যদি অর্থ সঠিকভাবে অর্জন না করতে পারি
বা আয় না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা বৃথা হয়ে যাবে। তাই ভালো বেতনের চাকরির জন্য অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে, আর দক্ষ হওয়ার জন্য আপনার জেলায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র হতে আপনি যে বিষয়ে দক্ষ হতে চান বা যে কোর্স করতে চান সেই কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। নাম্বার ৬, বিদেশ গমনের জন্য পাসপোর্ট নিজে করবেন। এক্ষেত্রে কোনো দালালের সহযোগিতা গ্রহণ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের জন্য খুব সহজ একটি পাসপোর্ট করতে পারেন, আর এই পাসপোর্ট করার জন্য আপনার জেলায় বা নিকটস্থ যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসে যাবেন। সেখানে হেল্প ডেস্ক বা অনুসন্ধান যে কক্ষ রয়েছে সেখান থেকে তথ্য জেনে নেবেন কীভাবে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট অফিসের যে অফিসিয়াল প্রক্রিয়াটি সেই প্রক্রিয়া আপনি কিন্তু খুব সহজেই তাদের সহযোগিতায় আপনার জন্য একটি পাসপোর্ট করে নিতে পারেন। নাম্বার ৭, যে দেশে যাওয়ার জন্য মনস্থির করবেন সে দেশের ভাষা, রীতিনীতি, আইন কানুন, খাদ্যাভ্যাস, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। নাম্বার ৮, নারী গৃহকর্মী হিসেবে বিদেশ গমনের ক্ষেত্রে এক মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং নারী গৃহকর্মীদের সম্পূর্ণ বিনা খরচে বিদেশ প্রেরণ করা হয়ে থাকে। নাম্বার ৯, বিদেশ গমনের জন্য ৩ দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণ বাধ্যতামূলক। যে কোনো দেশের চাকরি নিয়ে যাবার জন্য নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই প্রাক বহির্গমন প্রশিক্ষণ গ্রহণ করবেন। নাম্বার ১০, বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা স্মার্ট কার্ড ব্যতীত কর্মের উদ্দেশ্যে বিদেশ গমন আইনত দণ্ডনীয় অপরাধ। নাম্বার ১১, ইউরোপ বা অন্য কোনো দেশে যাবার জন্য সাগরপথে কোনোভাবেই চেষ্টা করবেন না, এটা সম্পূর্ণ অবৈধ এবং মৃত্যু ঝুঁকি রয়েছে। আমরা ইতিপূর্বে অনেকেই দেখেছি যে এই বিষয়টি ইউরোপ বা অন্য কোনো দেশে যাবার জন্য সাগরপথে যাওয়ার চেষ্টা করেছেন তারা কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনায় পড়েছেন, এমনকি মৃত্যুতেও পতিত হয়েছেন। আমরা দেশের ছেড়ে যাব, পরিবার পরিজন ছেড়ে যদি আমরা আর ফিরে না আসতে পারি তাহলে এই ধরনের দুর্ঘটনা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। অতএব আমরা যদি বিদেশে যেতে চাই তাহলে বৈধভাবে যাওয়ার চেষ্টা করব, কোনোভাবে অবৈধভাবে এভাবে যাওয়ার চেষ্টা করব না, কারণ বৈধভাবে বিদেশে যেয়ে ৫ বছর হোক বা ১০ বছর পরও পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবো, কিন্তু এভাবে অবৈধভাবে সাগরপথে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে দুর্ঘটনায় আমরা অবশ্যই পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি মৃত্যুমুখে পতিত হয়ে যাই তাহলে আর কিন্তু কোনোভাবেই পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবো না। নাম্বার ১২, ট্রাভেল এজেন্সি বা হজ এজেন্সি অথবা স্টুডেন্ট ও ভিজিট ভিসার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য যাবার কোনো সুযোগ নেই, তাই এ ধরনের প্রস্তাব পরিহার করুন। অর্থাৎ আপনি বিদেশে যাওয়ার জন্য চাকরির নামে আপনাকে যদি কোনো ট্রাভেল এজেন্সি বা হজ এজেন্সি অথবা স্টুডেন্ট ভিজিট ভিসার মাধ্যমে আপনাকে কোনো ধরনের প্রস্তাব করা হয় যে আপনাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এ ধরনের প্রস্তাব পেলে অবশ্যই আপনি তা পরিহার করবেন। নাম্বার ১৩, বিদেশ গমনের পূর্বে অবশ্যই নিয়োগ চুক্তির শর্তসমূহ জেনে যাবেন এবং চুক্তিপত্র সংরক্ষণ করবেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিদেশ গমনের পূর্বে অবশ্যই জেনে যাবেন যা আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আপনার যে নিয়োগপত্র তার চুক্তি সম্পর্কে, অর্থাৎ আপনার সে দেশে থাকার বা বৈধভাবে থাকার কতদিন মেয়াদ রয়েছে, কতদিন আপনি সেখানে চাকরি করার সুযোগ পাবেন, অথবা আপনার বেতন কত, অথবা আপনার যে চিকিৎসা এবং বাসস্থান এবং থাকা খাওয়া রয়েছে সেই বিষয়গুলো আপনি জেনে যাবেন যে আপনার চুক্তিতে সেই বিষয়গুলো কীভাবে দেখা হয়েছে, এই বিষয়টি সম্পর্কে আপনি অবশ্যই অবগত হবেন। নাম্বার ১৪, বিদেশ গমন সংক্রান্ত যে কোনো সমস্যা বা পরামর্শের প্রয়োজনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত যোগাযোগ করতে পারেন এই নম্বরে ৮৩০০৩২০+৮৮০১৯১৪৮১৮১৮০। নাম্বার ১৫, প্রতারিত হয়ে থাকলে বিএমইটির ওয়েবসাইটে www.ovijogbmet.org এই ওয়েবসাইটে অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটিতে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। নাম্বার ১৬, জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাবেন। বিদেশে চাকরি বা কর্মসংস্থানের জন্য আমরা অনেক অর্থ খরচ করে যাই, পরিবার পরিজন ছেড়ে আমাদের দীর্ঘদিন পাড়ি দিতে হয়, আর যদি আমরা বৈদেশিক মুদ্রা আয় না করে পরিবার পরিজনের জন্য ভবিষ্যতে কিছু
বা নিজের জন্য কিছু না করতে পারি তাহলে কিন্তু আমাদের কষ্ট বা আমরা কিন্তু এই আমাদের চাওয়াটা কিন্তু বৃথা যাবে। তাই অবশ্যই জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে আমরা দেশ ত্যাগ করব এবং বিদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজেরাই স্বাবলম্বী হব। আশা করি আপনি এই ভিডিওতে চাকরি নিয়ে বিদেশে গমনের ক্ষেত্রে 16টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে সেই কমেন্টসের উপর ভিত্তি করে আপনার বিষয়টি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর বিদেশে যাওয়ার বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।